বাজি কারখানায় বিস্ফোরণ কোলাঘাট থানার পয়া গ্রামে। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পয়া গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই গ্রামে বেশ কিছু পরিবার যারা আতশবাজির কাজের সঙ্গে যুক্ত। সামনে কালী পুজো, তাই দিন রাত এক করে কাজ চলছে পয়া গ্রামের বাজি কারিগরদের। এলাকায় বেশ কয়েকবার বাজি বিস্ফোরণের ঘটনা ঘটায় বাজি কারিগরেরা মাঠের মাঝখানে বাড়ি তৈরি করে বাজি প্রস্তুতির কাজ করছে কয়েক বছর ধরে। আজ হঠাৎই বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ হঠাৎই কেঁপে ওঠে স্থানীয় এলাকা। এরপর জানা যায় নিতাই বেড়া নামে এক বাজি কারিগরের গোডাউনে কাজ চলাকালীনই কোনোভাবে আগুন লেগে যায়। এরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো গোটা এলাকা। ওই ঘটনায় নিতাই বেড়া নামে ওই ব্যক্তি গুরুতর জখম হন। ওই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ওই এলাকায়, যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল বাজি কারখানাগুলো। তারপরও কিভাবে আবার আজকে একই ঘটনা ঘটল তা নিয়ে চলছে তদন্ত। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।